আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালকে আমি একটা ওবিবি রিভিউ করছিলাম, আমাদের গেম জোনের নতুন একটা ওবিবি। সেই ওবিবিটা আজকে আপনাদের একদম ফ্রিতে রিলিজ করে দেওয়া হলো। ওবিবি রিভিউর সময় বলা হয়েছিল যে এই ওবিবিতে আপনাদের ইচ্ছে মতো বা মন মতো বাস দিয়ে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। তো ভিডিওতে লক্ষ্য করলে দেখুন যে আমরা তিনজন কিন্তু মাল্টিপ্লেয়ারে আছি, তিন রকম বাস নিয়ে, ডবল ডেকার আছে আর এই যে আপনার স্লিপার কোচ আর একটা গ্রিন লাইনের আর একটা বাস আছে। সেই সাথে কিন্তু আরও দুইটা বাস মাল্টিপ্লেয়ারে আপনারা আনতে পারবেন। তো আমাদের মেম্বার কম ছিল, এই কারণে আমরা পাঁচটা বাস নিয়ে একসাথে মাল্টিপ্লেয়ারে আসতে পারি নাই, এই কারণে তিনটা বাসই আপনাদের দেখাইলাম। আর বাকি যে দুইটা আছে দুইটাও ভিডিওর মাঝখানে দেখাবো। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ভিডিওটি এনজয় করবেন। সেই সাথে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এই ওবিবিটা মেক করা হয়েছে এক কথায় গোপনভাবে, এক কথায় কাউরেই কিছু জানানো হয় নাই। প্ল্যান ছিল ডাইরেক্টলি ওবিবিটা রিলিজ করব, তার মধ্যে ছোট একটা রিভিউ শুধু আমিই দিছি, তারপরে আরএস ভাই, আলামিন ভাই সবাই একদম রিলিজ ভিডিওটাই দিবে আপনাদের জন্য। মাল্টিপ্লেয়ার ছাড়াও এই ওবিবিতে আপনারা সম্পূর্ণ নতুন গ্রাফিক্স, সম্পূর্ণ নতুন ট্রাফিক পাচ্ছেন, আর এক কথায় ল্যাগ ফ্রি একটা ওবিবি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও ওবিবিটা অনেকটা হাই, লো ডিভাইসে হয়তো একটু ল্যাগ দিতে পারে, কারণ ওবিবিতে অনেকগুলো মাল্টিপ্লেয়ারের জন্য নতুন এই যে মডেলগুলো ঢোকানো হয়েছে, এ কারণে একটু ল্যাগ আসতে পারে। তবে গ্রিন লাইনে দেখলেন পাঁচ নম্বর একটা ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে মাল্টিপ্লেয়ার খেলার জন্য, এই ভিউটা দারুণ একটা ভিউ দেয়। আর আমার বাম সাইডে যেটা আছে এটা গেমিং উইথ আলামিন ভাই ড্রাইভ করতেছে, তো উনি মোটামুটি ভালোই ড্রাইভ করে। তবে নতুন বাস নিয়ে দুইজনে মোটামুটি অনেক সুন্দরই খেলাধুলা করছে। আরও তিনটা বাস অ্যাড থাকলে, একটা পাবেন আপনারা হিন্দো ওয়ান যে এসিও আছে এর মধ্যে, ওই তিনটা বাস থাকলে আরও ভালো লাগতো। তো আমাদের সাথে জয়েন হয়েছিল সাজেদুল ভাই। সাজেদুল ভাইয়ের ফোনে স্টোরেজ খালি নাই, ল্যাগ দেওয়ার কারণে উনি ডিসি নিয়েছে, এই কারণে এখন আমরা দুইজনে কিন্তু গেম প্লে করতেছি আর আপনাদের মাঝে দেখাচ্ছি। আমি আলামিন ভাইয়ের ওটি দেওয়ার সুযোগ করে দিলাম আর আমি আপনাদের দেখাই যে গ্রিন লাইন বাসটা কতটা সুন্দর। মাল্টিপ্লেয়ার যেই চারটা পাঁচটা বাস আপনাদের দিলাম, এর মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগছে গ্রিন লাইন বাসটা, যেটা অনেক অনেক অসাধারণ ছিল। আর ড্রাইভিং করার সময় অনেকটা বেটার কন্ট্রোলিং পাবেন এই বাস মোড থেকে। তাছাড়া বাকি যে চারটা বাস মোড আছে ওইগুলোতেও মোটামুটি অনেক সুন্দর কন্ট্রোলিং পাবেন। আর এই গেমের যে ফার্স্ট বাসে আমরা কোনোরকম কোনো এডিট করি নাই, কারণ মাল্টিপ্লেয়ার খেলার জন্য ফার্স্ট বাসটা বেটার, এই কারণে যে আমরা ওবিবিতে রাখছি যে আপনারা ওই বাস দিয়ে আপনারা ইজিলি মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। তবে যারা এগুলো দিয়ে খেলতে চান তাদের জন্য আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশে একটা বাস মানে ক্রিয়েট করার, একসাথে অনেকগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আলামিন ভাই কিন্তু দারুণভাবে ড্রাইভিং করছে নতুন বাসের মডেল পেয়ে, যাই হোক। আর এটার যে পাঁচ নম্বর ভিউ থেকে কিন্তু অনেক অনেক সুন্দর ড্রাইভিং দেওয়া যায়, যেটা অনেক ভালো লাগছে। আর এটার আমার কাছে আরও একটি বাস আছে যেটা কিন্তু আপনাদের দেখাই নেই, একটু অপেক্ষা করুন, মানে একদম সুন্দর সুন্দর আরও একটি বাস হবে এই মাল্টিপ্লেয়ারের সাথে, যেটা অনেকটাই অসাধারণ ছিল। আর এই ওবিবির সম্পূর্ণটা কাজ করছে আমাদের সাজেদুল ইসলাম রাফি ভাই, সম্পূর্ণ পরিশ্রম ওনার, অনেক অনেক চিন্তাভাবনা করে এই যে পাঁচটা বাস মাল্টিপ্লেয়ারে ঢুকাইছে, মানে খুব কষ্ট করা হয়েছে এক কথায়, যেটা মেলানোটা অনেক কষ্ট করেছিল, স্কিন মেলানো আর তারপরে সব কিছু মেলানো কিন্তু অনেক কষ্টকর ছিল। এইটা আমাদের ফার্স্ট বাস গেমের। এরপরে আমরা লাস্ট বাসটা দেখাই, এটা সর্বশেষ বাস রয়্যাল, যেটা আপনারা হিনো ওয়ান যে এসি বাস হিসাবে পাচ্ছেন। আর এরপরে যেটা এটা গ্রিন লাইন পাবেন, আর এগুলো শুধু ওই একটা করে স্কিন না, এর সাথে আরও তিন চারটা করে স্কিন দিচ্ছি আপনাদের জন্য, প্রত্যেকটা বাসের জন্য তিন চারটা করে স্কিন পাবেন। আর দেখা যাচ্ছে যে এই আমরা যে ওবিবিটা দিলাম এটা ডাউনলোড করার পর আপনারা যখন গেমটি ওপেন করবেন, যখন এই যে বাসগুলো সব থেকে কিনবেন, তখন কিন্তু এরকম থাকবে না, আমরা আলাদা করে স্কিন ফাইলটা আপনাদের দেব। স্কিনগুলো অ্যাড করলে তখন আপনাদের এরকম হয়ে যাবে, কারণ যেহেতু মডিফাই করা হয়েছে এই কারণে গেমের স্কিনগুলো কিন্তু এখানে উল্টাপাল্টা দেখাইতে পারে। তো এই জন্য টেনশনের কোনো কারণ নেই, স্কিন ফাইল থেকে স্কিন লিঙ্কগুলো ডাউনলোড দিয়ে যেই বাসে মানে আমরা বাসের নাম্বার দিয়ে ফোল্ডার করে দেওয়া হয়েছে 2 3 4 5 6 এইভাবে, যেটার জন্য যেটা প্রয়োজন ওইটা আপনারা সেট করে নিন। সেই সাথে ট্যাম্পলেটগুলোও দেওয়া হয়েছে, ট্যাম্পলেট থেকে আপনারা চাইলে নতুন স্কিন বানাইতে পারেন। আর এই ওবিবিতে রংপুর বিভাগের ম্যাপটা দেওয়া হয়েছে, সেই সাথে
লোডিং স্ক্রিনটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, যেটা অসাধারণ ছিল, অনেক অনেক ভালো ছিল লোডিং স্ক্রিন। এবার আসি কীভাবে ওবিবিটা ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আরএস গেমজোন 2.0 অর্থাৎ আরএস ভাইয়ের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনাদের ওবিবিটা ডাউনলোড করে নিতে হবে। ওবিবি ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটি আরএস ভাইয়ের ভিডিওতে পেয়ে যাবেন। আর আরও একটি কথা, ওবিবি ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আমরা একটা স্ক্রিন লিঙ্ক নামে একটা ফাইল দিয়ে থাকবো, ওই ফাইলটাও কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। স্ক্রিন ডাউনলোড না করলে কিন্তু আপনারা এই এরকম মানে সব কিছু টোটালি সেট আপ করতে পারবেন না, দেখা যাবে বাসের যে স্ক্রিনগুলো থাকবে ওইগুলো এলোমেলো থাকবে। এই কারণে একটু কষ্ট করে আপনারা স্ক্রিনগুলোও ডাউনলোড করে নিন। আর আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো স্ক্রিনই বানাইতে পারবেন, আমরা টেমপ্লেটও দিয়ে রাখবো স্ক্রিনের সাথে, প্রত্যেকটা বাসেরই টেমপ্লেট পেয়ে যাবেন। এবার দেখো ওবিবির গ্রাফিক্সটা, গ্রাফিক্সটা আমি গতকালকে দেখাইছি, তারপরও আমি আজকে আরও একবার বলি, অসাধারণ সুন্দর গ্রাফিক্স ছিল এই ওবিবির। আর সেই সাথে নতুন নতুন ট্রাফিক পাবেন, আরও পাবেন আপনারা, এই রাস্তাঘাট সব কিছুই নতুন দেওয়া হয়েছে এই ওবিবিতে। ওবিবির ট্রাফিকগুলো ছিল অসাধারণ, দেওয়ার চেষ্টা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট পরিমাণ কম পাবেন, ওভারটেক করতে লাগলে আপনাদের যথেষ্ট টেকনিক খাটাইতে হবে, তাছাড়া আপনারা ওভারটেক করতে পারবেন না কারণ ট্রাফিকটা পুরো অনেক অনেক ঘন ছিল। আর এখন দেখুন ভিউটা কত সুন্দর, আর রোড টাক্সার কিন্তু অনেক রকম দেওয়া হয়েছে, এক কথায় এক এক ম্যাপে এক এক রকম রোড টাক্সার পাবেন, কোনো ম্যাপে দুই রকম বা তিন রকমও পাইতে পারেন। আর এদিকে ঘর বাড়ির টিনের চাল দেওয়া হয়েছে, মরিচা পড়া পুরানো জং ধরা সব কিছুই আপনাদের জন্য, এক কথায় বাংলাদেশি ফিল দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই আপনাদের জন্য করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। তারপরও বিস্তারিত টিউটোরিয়াল গেমিং উইথ আলামিন ভাইয়ের চ্যানেল আপনারা পেয়ে যাবেন, এই ভিডিও সম্পর্কে, এই ওবিবি সম্পর্কে আরও কিছু তথ্য আলামিন ভাই দিবে, ওনার ভিডিওটা দেখলে আপনারা আরও কিছু বুঝতে পারবেন। আশা করি সবাই ওনার ভিডিওটা দেখবেন, উনি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখিয়ে দিবে কীভাবে ওবিবি সেট আপ করবেন। এই কারণে আমি আর নতুনভাবে কোনো টিউটোরিয়াল নিয়ে আসলাম না, আপনারা শুধু ওনার ভিডিও থেকে একটু দেখে নিলেই হবে। এইবার আপনাদের কাজ, ওবিবিটা ডাউনলোড করবেন, গেম প্লে করবেন, তারপরে জানাবেন ওবিবিটা কেমন হয়েছে। আর আরও একটি কথা, এটা কিন্তু আমরা সেকেন্ড বাস থেকে শুরু করে একদম লাস্ট বাস এই কয়েকটা বাসই মডিফাই করছি, এ কারণে আপনাদের বাসগুলো কিন্তু আনলক থাকতে হবে, তাহলে আপনারা এই বাসগুলো দিয়ে খেলতে পারবেন, লক থাকলে কিন্তু খেলতে পারবেন না। আর যদি আপনারা চান যে আমরা এই রিপ জমায় আনলক করতে পারবো না বা রিপ বা আরপি জমায় আনলক করতে পারবো না, তাহলে আপনাদের একটু কষ্ট করে ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে একটা মড এপিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউবে অনেক রকম মানে মড এপিকে পাবেন আপনারা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার জন্য, সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা রিপ জমিয়ে আরপি দিয়ে এই বাসগুলো আনলক করেন, তাহলে অনেক মানে সুন্দর একটা গেম প্লে উপভোগ করতে পারবেন। আর কথা না বলি, এবার হালকা পাতলা ভিডিও এনজয় করুন, আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.